একাত্তর সংযোগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সাভারের রানা প্লাজায় ধ্বংসস্তূপ থেকে আপনারা জানেন গতকাল রেশমা বেগম নামে এক নারী শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যু মিছিলে হঠাৎ করে একটি আনন্দের খবর পেয়েছি আমরা সবাই। গত 24 এপ্রিল এই ভবনটি ধসে পড়লে আপনারা জানেন এখনকার শেষ পর্যন্ত খবর পর্যন্ত প্রায় 2500 মানুষকে জীবিত উদ্ধার করা গেলেও প্রায় 1100 মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও সেই উদ্ধার কাজ চলছে। ভবন ধস, ভবনে আগুন লাগা দুর্ঘটনা দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের নতুন কোনো ঘটনা নয় এবং এর উপরে কিন্তু আমরা জানি যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েই গেছে। কয়েকটি ভূমিকম্প আমাদের জানান দিয়েও গেছে। আমরা যে ভবনে বাস করি কিংবা যে ভবনে আমরা কাজ করি সেই ভবনটি এসব দুর্ঘটনা বা দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত? নাকি বড় বড় নগরীর অনেক ভবনই এক একটি রানা প্লাজা? ভবন নির্মাণের সঙ্গে জড়িত প্রকৌশলী, স্থপতি, নির্মাণ প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি যে মন্ত্রণালয় এবং নীতি নির্ধারক রাজনৈতিক দলগুলো পরিকল্পিত ও নিরাপদ নগরী গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তারা কী ভাবছেন, এসব বিষয়ে করণীয় কী, তাই নিয়ে কথা বলার চেষ্টা করবো আমরা আজকে। আমাদের যারা অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। এবং আপনারা জানেন, আপনারা দেখেছেন তিনি উদ্ধার কর্মের সম্পূর্ণ সময়টাই ছিলেন। আরও আছেন শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, পুরকৌশলী, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং আছেন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ। আপনাদের স্বাগত জানাই। দর্শক, আপনারা দেখছেন একাত্তর সংযোগ। স্থপতি মুস্তাফা খালিদ পলাশের কাছে শুনতে চাবো, কারণ এখানে একটু আগে রাজকের প্রধান প্রকৌশলী যেটি বলছিলেন যে যারা বিল্ডিং তৈরি করছেন, ভবন নির্মাণ করছেন, তার মালিক অর্থাৎ যিনি তার ক্লায়েন্ট আর কি, তার তাদের মধ্য থেকেই এই চাপটা থাকে বিল্ডিং কোড না মেনে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করে এবং দরকার হলে স্থপতি অথবা পুরকৌশলী বা ইঞ্জিনিয়ারদেরকে পাশ কাটিয়ে এই ধরনের ভবন তৈরির ব্যাপারে এক ধরনের একটা আগ্রহের কথা রাজুকের প্রধান প্রকৌশলী বললেন। স্থপতির কাছে জানতে চাইব, বর্তমানে বাংলাদেশে এই ধরনের বড় বিশেষ করে ব্যবসায়িক বা বাণিজ্যিক কাজে ব্যবহারের বিল্ডিং এর আসল চিত্রটি কি, আপনি কি দেখছেন? ধন্যবাদ। আসলে বিষয়টি আমি একটু অন্যভাবে শুরু করতে চাই। আজকে রানা প্লাজার যে ধস হয়েছে এটা কিন্তু একটা স্পেসিমেন মাত্র। আমাদের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং ক্রমান্বয়ে এটার যে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে তার সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে, আহতের সংখ্যা বাড়ছে, এটা কিন্তু বাড়বে। আমি বারবারই এটা বলতে চাচ্ছি যে স্থপতির কাছে যায় বা না যায় সেটা একটা এক ধরনের কারিগরি ব্যাপার, সামাজিক ব্যাপার আছে, এটাকে ভাগ করতে পারি। আমরা একটা বিষয় নিয়ে অবশ্যই সবাই বেদনা হতো যে এতগুলো লোক মারা গেছে, এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, শেষমেশ এটা বিজিএমই এটার দায়িত্বে আসে, সবাই আসে এটার মধ্যে পড়ে। এবং সবচেয়ে বড় জিনিস, সেখানে একটা ক্রিমিনাল অফেন্স যেটা হয়েছে যে আমরা জানতে পেরেও এই ভবনটা ব্যবহার করেছি, যে ভবনটা ঝুঁকিপূর্ণ। কিন্তু ঘটনা কিন্তু এরকম সংকেত না দিয়েও আসতে পারে। এর আগে তাই ঘটেছে, যতগুলো ভেঙে পড়েছে কোনো সংকেত না দিয়ে ভেঙে পড়েছে, যতগুলোতে আগুন ধরেছে কোনো সংকেত না দিয়ে আগুন ধরেছে। এই ক্রিমিনাল অফেন্সের জন্য অবশ্যই এটা একটা শাস্তিযোগ্য অপরাধ যে ব্যবহার করিয়েছে। এরপরে আসছে যে আসলে যে ভবনটি বানিয়েছে এই ভবনের একজন প্রকৌশলী ছিল, একজন স্থপতিও থাকার কথা, তো সেই হিসাবে তারা কিন্তু এখানে দায়বদ্ধ, অবশ্যই বৃহৎ আকারে দায়বদ্ধ। কারণ হচ্ছে একজন স্থপতির দায়িত্ব রাজু তার উপরে এভাবে বর্তিয়েছে বা প্রকৌশলীর উপরে বর্তিয়েছে যে ভবনটি নির্মাণকালীন সময়েও তাদেরকে এটা দেখভাল করতে হবে। কারণ রাজুকের এক নম্বর হচ্ছে লোকবল নেই, তারা অবশ্যই সেটা আমরা সবাই জানি, দ্বিতীয়ত তারা প্রযুক্তিগতভাবে এই কাজগুলো দেখার জন্য যোগ্য না। যোগ্য নয় মানে হচ্ছে তাদের এরকম স্ট্রাকচারাল ডিজাইন তারা কখনোই দেখে না। আজকাল মাঝে মাঝে আমাদেরকে বলে যে মাটি যখন কাটা হবে সৌর পাইলের ডিজাইনটা সাবমিট করতে হবে, কিন্তু আমরা জানি যে সৌর পাইলের ডিজাইন সম্বন্ধে তাদের সে ধরনের কোনো ধারণাও নেই এবং এটা কোনোভাবেই কোনো লিগাল ডকুমেন্ট হিসাবে আসতে পারে না। কিন্তু একজন স্থপতি তার নকশা একজনের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নাও হতে পারে, কিন্তু একজন প্রকৌশলীর নকশা কিন্তু অবশ্যই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে স্থপতির নকশাটাকেই মূলত রাজু পাশ করে,
এই কথাটা আমাদের সবার বারবার মনে রাখতে হবে, স্থপতির নকশা, স্থাপত্য নকশা রাজউক পাশ করে। আর সেখানে কি ছতলার বিল্ডিং এর উপরে, যদি ছতলার চাইতে উঁচু বিল্ডিং হয় তাহলে স্ট্রাকচারাল ডিজাইনটা দিতে হয় রাজউক? না না না, কোথাও স্ট্রাকচারাল ডিজাইন দিতে হয় না, তবে একজন প্রকৌশলীকে সেখানে স্বাক্ষর করতে হয় যে আমি এটার ভবন নকশা করবো। সেইভাবে তো আমি স্থপতিও স্বাক্ষর করে দিতে পারি, তাহলে তোমার নকশা জমা দেওয়ার দরকার হয় না। আমি বলে দেবো যে আমি মুস্তাফা খালিদ, আমি একটি ভবন নকশা করবো, আমি আইন মেনে করবো, তাহলে কেন আমাকে নকশা জমা দিতে হবে? তার মানে কি রাজুকের এই যে দৃশ্যগত স্থাপত্য, একটা দৃশ্যগত বিষয় যেটাকে সহজে অনুধাবন করা যায়, কতটুকু ছেড়েছি কতটুকু উঁচু করছি সেটা যেমন বোঝা যায়, সেই জিনিসটা রাজুক দেখতে পারে, একজন সাধারণ লোকও দেখতে পারে কিন্তু সেটা। কিন্তু একটা কাঠামো, কাঠামোটা এতই মানে অঙ্কভিত্তিক, হ্যাঁ এটা একটা ইম্পেরিক্যাল ফর্মুলা থেকে ডেভেলপ করেছে, এটা ইটস নট অ্যাবসলিউট ম্যাথমেটিক্স, কিন্তু এটা ক্রমান্বয়ে মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে এটা ডেভেলপ করেছে এবং সেইভাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে একটা বিশাল জিনিস আমরা সবসময় জানি না, যারা ভবন তৈরি করছে, একটা ফ্যাক্টর অফ সেফটি বলি, এবং ফ্যাক্টর অফ সেফটির পরিমাণটা অনেক, আড়াই গুণ, আড়াই গুণ। আমি যদি একটি ভবন 100 পাউন্ডের জন্য ডিজাইন করি, এটা 250 পাউন্ড পর্যন্ত নেওয়ার ক্ষমতা থাকে, এর অনেক সময় একটু বেশিও আমরা পাই, কিন্তু এই ফ্যাক্টর অফ সেফটির বিষয়গুলো কিন্তু আমরা সবাই জানি না, না জেনে অনেক সময় এগুলোকে কমিয়ে ফেলি। হয়তো রানা প্লাজার ব্যাপারেও সেরকম একটা থ্রেশহোল্ড তৈরি হয়েছিল, আমরা যতদূর জানি রানা প্লাজা তৈরি করা হয়েছিল শপিং মল হিসাবে, সেটা ব্যবহার হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি হিসাবে। এখন বুঝতে হবে যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর ডাইনামিক লোড বলি আমরা, ডাইনামিক লোড, আমরা স্ট্যাটিক লোড অথবা ডাইনামিক লোড। স্থপতি মুস্তাফা খালিদ, যারা ভবন নির্মাণের সাথে জড়িত, তাদের দায়িত্ব, পেশাগত দক্ষতা এবং ইত্যাদি প্রশ্নগুলো আছে, এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে একটু আগে আমাদের পুরো কর্পোরেশনে উনি বলেছেন যে একটি রেগুলেটরি কমিশন, আসলে রাজুককেও দোষ দিয়ে লাভ নেই, স্থপতিকেও আলাদাভাবে দোষ দিয়ে লাভ নেই, আসলে কারণ সবার কিন্তু এক জায়গায় অ্যাকাউন্টেবল হতে হবে। অ্যাকাউন্টেবল হতে হলে বিশ্বের বিভিন্ন দেশে, যেমন আমরা যদি আমেরিকায় দেখি, আমরা প্রায়ই দেখি যে তাদের ট্রান্সপোর্ট সেফটি বোর্ড আছে, তাদের বিল্ডিং সেফটি বোর্ড আছে, এখানে আমাদের অস্ট্রেলিয়াতে আছে, তাদের কমিশন করা হয়েছে আলাদা, সেই কমিশন। যেমন আমি বলতে চাচ্ছি যে আমাদের জনবলের প্রশ্নটা এখানে নয়, তাদের ক্ষমতাটা অসীম হওয়া উচিত, সেই ক্ষমতায় তারা যেকোনো কিছু যেকোনো সময় করতে পারবে, রাজুকের সেই ক্ষমতা নেই। তো সেই ক্ষমতা নেই বলেই রাজুকের এগেনস্টে, রাজুক যখনই কোনো কিছু করতে যায় তার এগেনস্টে কিন্তু কেস হয়ে যায়, ওটা রিফ হয়ে থেমে যায়, অনেক সময় তারা অপারগ হয়। কিন্তু এখানে কি কমিশনের কাজটি হবে যে সে সব কিছু তদারকি করবে, তার সেফটি দেখবে বিল্ডিংয়ের। এখন কথা হচ্ছে বর্তমানটা সবচেয়ে জরুরি, ভবিষ্যতে কী করবো আমি এখন থেকে করতে পারি সেটা, কিন্তু আমার হিসাবে এখন অবশ্যই এই মুহূর্ত থেকে সরকারের একটা আলাদা টাস্ক ফোর্স যদি সেভাবে করা যায়, বড় স্কেলে অনেকগুলো জোনে ভাগ করে, যে আমি ঢাকাকে 20টা ভাগে ভাগ করে আমি 15 দিনের মধ্যে আমি একটি প্রতিবেদন চাই যে আসলে কোন বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ, কোন বিল্ডিংটি নয়, কোন বিল্ডিংটিকে ঠিক করা যাবে, রেট্রোফিটিং করা যাবে। রেট্রোফিটিং অবশ্যই করা যায় যে কোনো বিল্ডিংয়ে, কিন্তু সময় উপযোগী পদক্ষেপটা নেওয়ার জন্য ইমিডিয়েটলি সরকারের কাছে আমরা অনেক টকশো করছি, অনেক কিছু করছি, আমরা এই আহাজারি 1100 মানুষের মৃত্যু, এই শোকও ভুলে যাবো, কারণ মেয়ের শোকের আগেও বড় জোর 1 বছর, এটা আমরা অনেক আগে থেকেই জানি, এর আগেও এরকম ঘটনা অবশ্যই এখন করা উচিত, এবং অনেক বৃহৎ আকারে এটা করা উচিত, ভাগ করে করে এখানে প্রফেশনালদের নিয়ে আসা উচিত, এখানে আমাদের প্রকৌশল শিক্ষায় যারা আছে, স্থাপত্য শিক্ষায় আছে, যারা প্র্যাকটিস করছে, সবাইকে নিয়ে ভাগ করে জোনিং করে খুবই দ্রুত আকারে এটা করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ মুস্তাফা খালিদ আমাদের সঙ্গে একাত্ম সংযোগে থাকার জন্য। মোহাম্মদ